আজি মাহাঙ্গাবাসীঙ্ক পাই এবং ওড়িশা পাই নাটক জগত সংস্কৃতি জগত পাই গোটে পবিত্র দিন, কারণ আজি হচ্ছে গণকবি বৈষ্ণব পাণিঙ্কর 142তম জন্ম জয়ন্তী। সেই উপলক্ষে আজি তাঙ্ক জন্মস্থান মাহাঙ্গার শাহপুর পঞ্চায়েতর অরিলো মেলন পড়িয়াঠারে আজি গণকবি বৈষ্ণব পাণি জয়ন্তী পালন হচ্ছে। আজি হাজার হাজার সংখ্যার লোক মানে এটি যোগ দিয়েছেন এবং আম অঞ্চল যে বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধিজীবী মহিলা যুবক ছাত্র সমস্তে মধ্যে আজ কার্যক্রমে যোগ দিয়েছেন। মু সমস্ত গোটিয়ে কথা কয়া চাইবি, গণকবি জনে গীতি নাটক জনে ডাইরেক্টর রাইটর পোয়েট আর্টিস্ট আক্টর থিলে, কিন্তু তাঙ্কর গোটে সবুঠু বড় গুণ থিলা কি সমাজের সংস্কার আনিবা পাই নাটক জরিয়ারে সে গোটে বার্তা দৌথিলে এবং সে যে সমাজের সংস্কার আনিবা পাই চাউতিলে। মু চাহিবি আগামী পিঢ়ি যুব পিঢ়ি এ সমাজ সমাজের গোটে সংস্কার আনিবা পাই তাঙ্ক বার্তাকু অনুপ্রাণিত করন্তু, প্রেরণা পাঁতু এবং গণকবিঙ্কর যে চিন্তাধারা থিলা সমাজের সংস্কার পাই তাকু কার্যরে লিভান্তু। দেখন্তু আপন কাই সবুবেলে ভাবুছেন কি শক্তি প্রদর্শন বলে, এইটা গণকবিঙ্কু ভালো পাউথিবা মাহাঙ্গা অঞ্চলর জনসাধারণ যেতেবেলে বিজু জনতা দল পক্ষরু এ কার্যক্রম অনুষ্ঠিত হউছি তাকু সমর্থন জনাই কি হাজার হাজার সংখ্যার জনসাধারণ যোগ দিয়েছেন। সেথিপাই মধ্যে মু সমস্তঙ্কু যো মানে আজি কার্যকু সহযোগ করছেন সমস্তঙ্কু মু বহুত বহুত ধন্যবাদ জনাউছি। দেখন্তু কলা সংস্কৃতি ও সাহিত্যর এই পবিত্র মাহাঙ্গা মাটি আজি তার জনে অন্যতম বরপুত্র তাঙ্কর 142তম জয়ন্তী অবসরে আজি এ কার্যক্রম আয়োজন হয়েছে। আপন মানে দেখুথিবে এটি জনে মাহাঙ্গা মাটির গণকবি বৈষ্ণব পাণি সে জনে বরপুত্র যিকি নিজ কলা সংস্কৃতি সাহিত্য সভ্যতাকে বহু আগুক নিয়েছেন সুনাম আনি দিয়েছেন। কেবল সেতিকি নুহে, তাঙ্কর যে লক্ষ্য থিলা তাঙ্কর যে লড়াই থিলা অন্ধবিশ্বাস বিরুদ্ধে নিশা নিবারণ বিরুদ্ধে নিশা নিবারণ করা যে লড়াই থিলা তাকু মধ্যে আজ আমি মনে পকাইছি পবিত্র মাটিরে এবং সে আমার সৌভাগ্য যে আমি সমস্তে আজ এটি একাঠি হয়েকি সে দিবঙ্গত জনে মহান কবি গণকবি যাহা কুয়া যায় তাঙ্কু আমি মনে পকাইবার সৌভাগ্য।